নমস্কার বন্ধুরা, আমি অসীম, বিশ্বাস বার্ডস এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সেই কলকাতার বড় পাখির মার্কেট, পাখি এবং খাঁচা। তো আপনাদের দেখাবো পাখি বা খাঁচা কেমন দাম, কীভাবে কিনবেন, কোথায় পাবেন, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে প্রথমে দেখাচ্ছি আপনাদের খাঁচা। তো তারপরে খাঁচা আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। খাঁচার দাম আপনার 300, 400, 500, আপনার যে রেঞ্জের খাঁচা নেবেন, একটু ভালো খাঁচা নিলে 6,000 টাকা, 1,200 টাকা এরকম দামে হয়ে যাবে। তো এবারে চলে আসি, দেখুন কুকুর, আপনার কুকুরের বাচ্চা যদি বাড়িতে পালন করতে চান, শখে বসে কেউ বাড়িতে পালে, তো এখানে পেয়ে যাবেন বিদেশি কুকুরের বাচ্চা, সব বিদেশি কুকুরের বাচ্চা পেয়ে যাবেন এখানে, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের। তো 15,000 টাকা, 20,000 টাকা, 22,000 টাকা এরকম দামের আপনি কুকুরের বাচ্চা পেয়ে যাবেন। দেখুন এই কুকুরের বাচ্চাটা 15,000 টাকা, তো এই একটা বাচ্চা আছে দেখুন 20,000 টাকা। তো এরকম রেঞ্জের মধ্যে আপনি সব বিদেশি কুকুর পেয়ে যাবেন। এই কুকুরটার দাম, একটা কুকুরের দাম 15,000 টাকা, দেখুন দুটোর দাম 30,000 টাকা। তো এরকম রেঞ্জেরই এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনার প্রতি সপ্তাহে একদিন হাট বসে, সেটা হলো রোববার। তো এটা হলো বাগবাজার পাখির মার্কেট। তো আপনারা যদি কেউ আসতে চান এখানে বা কিছু কিনতে চান, এখানে আসবেন প্রতি রবিবার সকাল থেকে বিকাল 4টা অবধি বাজার থাকে। তো বন্ধুরা, এরপরে এখানে দেখবেন হাঁস মুরগি বা হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা এখানে পেয়ে যাবেন। এরপরে দেখবেন বন্ধুরা পায়রা, আপনার যে ধরনের পায়রা চান, তো বিভিন্ন ধরনের পায়রা বা বিভিন্ন রেঞ্জের মানে পায়রা পেয়ে যাবেন এখানে। দেখুন বন্ধুরা, আপনি আপনাদের দেখাচ্ছি এক এক করে, দেখুন আপনি যে রেঞ্জের মধ্যে চাইছেন সেই রেঞ্জের মধ্যেই হয়ে যাবে, বা আপনি বিভিন্ন প্রকারের এখানে পায়রা পাবেন। তো লক্ষা, তো একটা দেখুন সিরাজি, তো একটা সিরাজি বড় জাতের। তো বিভিন্ন রেঞ্জের, যেমন এগুলো এই লক্ষার দাম আপনার 2,000, 2,500, 3,000 টাকা পেয়ার। তো আবার দেখা যায় কিছু পায়রা আছে 1,000 টাকা বা 600, 700 টাকাও, যেগুলো এই যে লক্ষা দেখুন এগুলোর দাম হলো আপনার 2,000 থেকে 3,000-এর মধ্যে হয়ে যাবে। তো এর থেকে আপনার বেশি রেঞ্জের যদি পায়রা নিতে চান, সেটাও আপনি পেয়ে যাবেন এখানে, 15,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত আপনার পায়রা পাওয়া যায়। আপনি দেখবেন এই আমার এই ভিডিওতে আছে, আমি দেখাবো। তো এই একটা দেখুন, এই পায়রাগুলোর দাম হলো আপনার 15,000 টাকা, এই পায়রাগুলোর দাম হলো আপনার 12,000 টাকা, এরকম রেঞ্জের। তো বিভিন্ন রেঞ্জের এই পেয়ে যাবেন। এরপর বন্ধুরা দেখাবো আপনাদের, দেখুন খরগোশ, দেখুন এখানে খরগোশ বা খরগোশের বাচ্চা পেয়ে যাবেন। তো খরগোশ আপনি যদি নিতে চান বা পালন করতে চান, এখানে পেয়ে যাবেন, বাচ্চাও পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের খরগোশ। তো খরগোশের খাঁচাও এখানে পেয়ে যাবেন, পাখির খাঁচা। তো আবার এখানে দেখা যায় আপনার লাভবার্ড বা যে পাখি বিট করানোর জন্য যে বক্স লাগে, কাঠের বক্স, সেটাও পেয়ে যাবেন, বা জলের পাত্র বা খাবারের পাত্র এখানে সবই পেয়ে যাবেন, পাখি যাবতীয় আপনারে অল এভরিথিং সব কিছু পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা ককাটেল, ককাটেল পাখিটা খুব শান্ত প্রকৃতি হয়, তো খুব ভালোই ওরা শান্ত থাকে বা শান্ত প্রকৃত। তো ওদের দাম এখন বর্তমানে আপনার ককাটেলের এখন পেয়ার আপনার 3,000 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে যাবে, 3,000, 3,500 এরকম মধ্যে হয়ে যাবে। তো তারপরে দেখুন আপনাদের লাভবার্ড, লাভবার্ড আপনি বিভিন্ন ধরনের আছে, তো 2,000 থেকে আপনার 5,000 অবধি এর মধ্যে হয়ে যাবে। তারপরে বদ্রি, আপনার বদ্রি দেখুন 300 থেকে 400 টাকার মধ্যে আপনি বদ্রি পাখি পেয়ে যাবেন। তো লাভবার্ড আপনার বিভিন্ন ধরনের হয়, 2,000 টাকাও পাওয়া যায়, আবার 4,000 টাকাও পাওয়া যায়। দেখুন এখানে পাইনঅ্যাপেল, তো পাইনঅ্যাপেল এইগুলো একটু দাম বেশি, তো আপনার মোটামুটি 40,000 থেকে 45,000 টাকার মধ্যে হয়ে যাবে এগুলো।
পাইনঅ্যাপেল, কনুর, তো এগুলো, এই পাখিগুলো একটু সাধারণত দাম বেশি হয়, খুব ভালো পাখি। তো এখানে দেখুন জাবা, আপনি জাবা, ফিঞ্চ, সব ধরনের পাখি পেয়ে যাবেন। জাবা আপনার 15,000 থেকে 2,000 টাকার মধ্যে আপনি হয়ে যাবে ভালো হোয়াইট জাবা নিলে। আর যদি ব্ল্যাক জাবা নেন তাহলে আপনি 1,000 থেকে 1,500 টাকার মধ্যে হয়ে যাবে। আর এখানে ফিঞ্চ পাখি আছে আপনার 150 থেকে 200 টাকা, বা বেঙ্গলি ফিঞ্চ যদি নিতে চান তাহলে 200 থেকে 300 টাকার মধ্যে হয়ে যাবে পেয়ার। তো বিভিন্ন ধরনের এখানে পাখি পেয়ে যাবেন, আপনাদের যে ধরনের পাখি চাইছেন, যে রেঞ্জের মধ্যে চাইছেন, মোটামুটি এখানে আসলে আপনি পেয়ে যাবেন। আর এখানে আপনার পাখি বা পাখির খাঁচা বা পাখির খাবার, অল এভরিথিং, সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে খাবার, ওষুধ বা সব কিছু আপনারা পেয়ে যাবেন। দেখুন ঘুঘু পাখি, এখানে ঘুঘু পাখিও পেয়ে যাবেন। তো ঘুঘু পাখিও পালন করে অনেকেই বা পালন করতে পারেন বাড়ির খাঁচায়। তো সব ধরনেরই পাখি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। তো একটা রিকোয়েস্ট করব আপনাদের, যে আপনারা যে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ আমার এটাই, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অত আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়িয়ে তুলবে। তো তাই আমি আপনাদের সবার কাছেই অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরপরে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি, বা নতুন নতুন ভিডিও করব। এর আগে আমি আরও একটা ভিডিও দিয়েছি এখানেরই, তো বাগবাজারের ওখানেই যে আপনার অ্যাকোরিয়ামের যে মাছ বাড়িতে রাখে বা অ্যাকোরিয়ামে মাছ চাষ করে, তো সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি এর আগেই, আমি ভিডিওটা দিয়েছি, দেখবেন। বিভিন্ন কালারের মাছ ওখানে পেয়ে যাবেন, বা অ্যাকোরিয়াম, বা অ্যাকোরিয়াম মাছের খাবার, সব ধরনেরই ওখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা আসলে সব ধরনের পাখি, যারা পাখি ভালোবাসেন তারা এখানে আসবেন বা ভিডিওটা দেখবেন, যারা ভিডিওটা দেখে অনেক কিছুই বুঝতে পারবেন। তো এখানে আসলে কি কি পাওয়া যাবে, কী রকম দাম হবে, অটোমেটিকলি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন কনুর, কনুর পাখিটাও খুব ভালো, কিন্তু কনুরের দাম আপনার মোটামুটি 20,000 টাকা 15,000 টাকার পেয়ার, বা একটু বাচ্চার দিকে নিতে গেলে আপনার দেখা যায় 10,000 থেকে 12,000 টাকার মধ্যে কনুর পেয়ে যাবেন। তারপরে আপনার লাভবার্ড, লাভবার্ড আপনার বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। তো অটোমেটিক এখানে আসলে আপনার সব ধরনের পাখি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা আসবেন এখানে, পাখি নেবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, নমস্কার।